বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আমরা এই মুহূর্তে রয়েছি কাছাপাড়ায়। কাছাপাড়ার যে 116 নম্বর বুথ, সেইখানে আজকে পুনর্নির্বাচন চলছে। না, আসিনি, দেখলাম আমার বাড়ির সামনে ভীষণই এ হচ্ছে, একে মারছে ওকে মারছে, ভয়ে বেরোইনি। ছেলেরা মারছে, একে মারছে ওকে, না করে দিচ্ছে। যেমন আমাকেও বলেছিল, নাম বলবো না, না করেছে। যে জেন না সম্মান হারাবে, সেই জন্য আর আসিনি। তাছাড়া কেন আসিনি, আমার হাজবেন্ড আবার অসুস্থ, হাসপাতালে ভর্তি, মনটাও খারাপ, ওই জন্য আর ভোট দিতে আসছিলাম। হ্যাঁ, এটা তো হচ্ছিলই। হ্যাঁ, না করছিল যে জেন না দরকার নেই, একটা ভোট না দিলে কি হয়েছে। তারপরে আপনার ভোট দিতে আসেন? এখন আসলাম আমি, আমি একজন বিএলও, আমি বিএলও 116 পার্টেরই বিএলও। তো আমার ওখানে ইলেকশন দপ্তর থেকে লোক গেছিলো, মানে আমার চেনা পরিচিত, আমায় জিজ্ঞাসা করলো, আমি না, আমি ভোট দিতে পারিনি। তখন ওনারা বললো আসুন, আমরা দাঁড়িয়ে আছি, তো চলে আসি। তাদের আশ্বাসে কি আসছে? তাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্যই এসেছি, নাহলে আজকে আসতাম না। মায়া সরকার, নাম বলা যাবে না, এলাকাটি থাকতে হবে তো। হ্যাঁ, কি বলছিল হচ্ছে, জেঠিমা আপনার পায়ে ধরছি, হাতে ধরছি। কোন রাজনৈতিক দল করে তারা? নাম বল তো। তৃণমূল করে। কি বলছিল তারা? ভোটটা দেবেন না, না দিলে তো কিছু হবে না, মানে কিছু হবে না, সেটা তো ঠিকই, আমার ভোটটা তো আমার দেওয়া উচিত, তোরা তো তোদের ভোটটা দিবি নাকি? তখন বলছে না, আপনার ভোটটা না দিলেই ভালো হয়, আমরা হাতে ধরে পায়ে ধরে বলছি। তারপর আসলেন ভোট দিতে? এই যে এখন আমাদের সব সিআরপিএফটা ঢুকলেন, ডাকছেন, আমাদের চার্জ অফিস থেকেও লোক এসছে। আমিও ভোটের ইলেকশনে কাজ করি, বিএলও প্রশান্ত দাদা ছিলেন, উনি বললেন যে দিদি যান ঠিকই, যা ভোটটা দিয়ে আসে। হ্যাঁ, ওনাদের আশ্বাসেই এলাম। পারুল বৈদ্য, সে কোন পার্টির সমর্থক? আপনারা ভোট দিতে যাওয়ার চেষ্টা করেছিলেন? করেছিলাম, এমনকি তিনবার আটকেছে আমার বাবাকে, বলেছে ঘরে চলে যান না, জেঠুকে সকালবেলা মেরেছে, ছোট মোট কেটে গেছে জেঠু। আপনার বাবাকে মেরেছে? না, আমার জেঠুকে। আপনার জেঠু কি নাম? আপনার জেঠু বিষ্ণু চক্রবর্তী। আচ্ছা, আপনাদের আপনাদের বাড়ি থেকে কেউ গেছে ভোট দিতে? না, অনেক কষ্টে দিয়েছে, আমার এখনো আমার ছেলে দিতে যায়নি। আর আপনাকে মেরেছে? আমাকে মেরেছে, আমি এখানকার এজেন্টে ডেলিভার আছি, এবার কার্ড আমার আছে। কোন পার্টির? তৃণমূল। আবার কোন পার্টি? না, আপনি কোন পার্টি? আমি সিপিএম পার্টি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.